মার আশীর্বাদ দিয়ে আজকে আইলাম এই মন্দিরে। গাইস দেখতেছো মডেল একদম পুরো রেডি। এই যে মডেল ফোন খারাপ করে এই যে আমরা সবাই আছি টাওয়ারের উপরে। টাওয়ারটার ভি টাউনের লাগি এত তা ঘুরছে দুনিয়ার জায়গা ঘুরাইছি রাস্তা ভুলা জায়গা এর বলে বাড়ি হয়ে যাবে একটু পরে পরে এসে এটা ভুলা জায়গা কেমন ভুলা হইলো নিজের কাহা আপন কাহার নাম ভুলা জায়গা। कहते हैं जो पन्ने होते नहीं पूरे करते बहुत कुछ बयां। मिल जाऊंगा तुझसे फिर उन किताबों में हो जहां जिक्र तेरा। উদিপুর মাতাবাড়িতে লিংক আছে যা দেখতে পারো ভিজিট করে যায় সেটা। আজকের ভিডিওতে তোমাদের এই ভুবনেশ্বর মন্দিরটা ঘুরা দেখামো। তো চলো মন্দিরে যাই শুধু আগত হইতেছে। দেখো আলো এ আলো আকাশ আমার পিছে দেখতেছো অনেক পুরনো একটা মন্দির। তো এসে দর্শন নিলাম। এমনিতে উদিপুর অনেকবার আই কিন্তু এই মন্দিরে তো আই না। আর একটা ব্যাপার হলো বৃষ্টি পড়তেছে যে কারণে একটু যাই রেস্ট ফেস্ট করি। সো গাইস সামনে দেখতেছ একটা টাওয়ার আছে দেন প্রচুর বৃষ্টি নেমে গেছে গা। তো চলো টাওয়ারটার উপর উঠতে সেরে তোমাদের মন্দিরের দৃশ্যটাও দেখাই। বৃষ্টিটা কমক একটু রেস্ট টেস্ট করি। তো ওটা যাক টাওয়ারের মধ্যে। এমনিতে আমার উপর উঠলে মাথা ঘুরা, তারপরে চেষ্টা করতেছি উঠার। তো দেখি আবার এদিকে দেখতেছো বাঙ্গা টাঙ্গা। এই যে দেখতেছো বাঙ্গা টাঙ্গা পড়লে শেষ। এই যে আমরা সবাই আছি টাওয়ারের উপরে। টাউনের লেগে এত তা ঘুরছে দুনিয়ার জায়গা ঘুরাইছি রাস্তা ভুলা জায়গা এর বলে বাড়ি হয়ে যাবে একটু পরে পরে এসে এরা ভুইলা জায়গা ইয়ানো এসে এরা এর কাকার নাম ভুইলা জায়গা কেমন ভুলা হইলো নিজের কাহা আপন কাহার নাম ভুইলা জায়গা। তুই কিতা কই তার কিতা তুই কত বড় মেলা হওয়া কি মাসে মেলা হইড কই তার কয় কি মাসে মেলা হওয়া কেসা লাগা মেরে মজাক ফাইনালি গাইস ভুবনেশ্বর মায়ের দর্শনটা নিতে যাইতেছি। মার আশীর্বাদ দিয়ে আজকে আইলাম এই মন্দিরে। বিকজ নাইলে আমি কোনোদিন জীবনে হইতে বা অনেকবার উদিপুর আইতাম কিন্তু এই মন্দিরে আর কোনোদিন আইতে পারতাম না। তো মার আশীর্বাদ আসিল দেখে আজকে এই মন্দিরে আইতে পারলাম। তো সবাই আয়ো একটা অজেন একটা মন্দির খুবই সুন্দর মন্দির। মা যদি আবার আনা কোনোদিন তো আবার আমি মায়ের মন্দিরে। তো চলো বাকি মন্দিরটা তোমাদের ঘুরা দেখাই। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, তোমরা শেয়ার করো ভিডিওটা। তো অনেকে হয়তো বা এই মন্দিরের সম্বন্ধে কিছু জানো না, কোন জায়গাতে ওইটা জানো না। তো সবাই আয়ো সেইরকম ভিউ তোমাদের ব্যাখ্যা মধ্যে আমি দেখাইতেছি। এই যে এদিকে ছোট ছোট বসার জায়গা আছে, তোমরা এছাড়া বইতে পারবে। অনেক সুন্দর মন্দির একটা।
কেরকম লাগতাছে জায়গাটা তাই কো আজকে জীবনে প্রথমবার আইছ কেরকম লাগতাছে সবাই 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 সুন্দর একটা মন্দির অজানা একটা মন্দির এই যে দেখতেছো অনেক সুন্দর তোমাদের এইটার ভিতরে যাই সেটা দেখাইতাছি এই যে দেখতেই পাচ্ছো খুবই সুন্দর মন্দিরটা কিছুটা একটা হাভেলি রুমের মতো চারিদিকে শুধু রুম আর রুম এই যে দেখতেছো চারিদিকে রুম আর রুম অনেক পুরনো মন্দির এই দেখো গাইস জাস্ট দেখো একটু আজকে জীবনে প্রথমবার আইলাম দেন খুবই খুবই ভালো লাগলো এসেরা এই দেখো বন মানুষ এই বন মানুষ যদি আনা যাবে এনে কামাই লাগবো अगर हम करें तो करें क्या बोले तो बोले क्या ये शहर है हबीली रूम में मत लगता सा ना हबीली ना तो हबीली हबीली बुतर हबीली रूम वो देख ये देखी तारे ये ना कितना मानो शादा टाजा दी तो राजा रामले आज शेरों को फील अकंज जो दे हमारे क्यों धक्का दे एकदम खत्म फील दो ही ना रखा मुझे को फील दो ही ना रखा তো গাইস খুবই সুন্দর একটা হাবিলি কইতে পারো এটা এর মধ্যে আইসা শুটিং টুটিং করতে পারবা ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं तो गाइस যারা শুটিং টুটিং করবা এলভানডাল নাম করো আর তারা লাগে একটা পারফেক্ট একটা জায়গা খুবই সুন্দর সুন্দর শট তোমরা নিতে পারবা দেখতে পাচ্ছ কি রকম সুন্দর চারিদিকে হাবিলি একটা রুম পাইও সবাই গাইস তোমরা উদয়পুর থেকে কারোর কইলে হইবা ভুবনেশ্বর মন্দির কোনটা ওইটা কইলে হইবা অথবা তোমরা কইতে পারো রাজনগর যামু ভুবনেশ্বর মন্দিরে তো কইলে তোমরা সোজা এই মন্দিরে আই পড়তে পারবা তো আইও আইও সেটা ভিজিট করো খুবই সুন্দর ফটোগুলো ইনস্টাগ্রামে ভিডিও করো জামন্দরে তা করো বক বক যা খুশি তা করো ভিডিওটা দেখো লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা বন্ধুরে দেখাইবা বাইরে দেখাইবা গার্লফ্রেন্ডে দেখাইবা বয়ফ্রেন্ডে দেখাইবা মা বাবার সবাইরে দেখাইবা মন্দিরটা খুবই সুন্দর কার দেয় তো না ক সব সম্ভব না একলা ভিউটা কি সুন্দর তো সবাই আয়েশের ভুবনেশ্বর মায়ের দর্শন লিয়ে যাও পাশাপাশি এরকম খুবই সুন্দর একটা মন্দির অনেক পুরনো একটা হাবিলি তো সবাই আয়েশেরা ভিজিট করতে পারো খুবই সুন্দর একটা অজানা একটা জায়গা তোমরা আয়েশের ভিজিট করতে পারো উদয়পুর আইলে তোমরা কারোর জিজ্ঞেস করলে এবার রাজনগর ভুবনেশ্বর মন্দির তো কইলে তোমাদের রাস্তা দেখাই দিবা ওইখান থেকে আয়েশের এরকম খুবই সুন্দর একটা দিন আর যারা যারা অ্যালবাম ভিডিও করো ত্রিপুরার মধ্যে তোমরা যদি ভালো লোকেশন লাগে ওই জায়গাতে আয়ো খুবই দারুণ একটা লোকেশন আইলে তোমরা দেখতে পারবা যে লোকেশনটা কি অনেক সুন্দর সুন্দর শুটিং করতে পারবা এখানে এসে আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকুন এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন পরিবারের খেয়াল রাখুন এই দিন এভাবে ঘুরতে ঘুরতে এবং ভ্রমণ করতে করতে কোথায় গিয়ে